সকলো এজন এজন সৈনিক হয় তারে মোট অনুরোধ। পুয়ায় লক্ষিমপুরবাসী উলাই আছে, কিন্তু সাধারণত দেখবলে পাওয়া যায় গ্রাম্যাঞ্চল এ ধরনের দৃশ্য দেখবলে পাওয়া যায়, কিন্তু এবার শহর অঞ্চল তো একই ধরনের দৃশ্য দেখব। ইয়া ভোটার পার্সেন্টেজ এবার বৃদ্ধি হওয়া পূর্ণ সম্ভব। আজিকালি সকল সজাগ, গণতান্ত্রিক ব্যবস্থা তো সকল যেন আগের দিন নাই, এটা মানুষ সকল সজাগ, সেখানে পার্সেন্টেজ অফ ভোটিং ভাল হয়, আর যান ভাল হয় সিমানেই গণতন্ত্র কারণে ভাল, যাতে সকলের অংশীদারিত্বত এখন সরকার বা একটা গণতান্ত্রিক ব্যবস্থা বর্তি থাকে। বিধায়ক হিসাবে প্রথমবার আপনি লোকসভা ভোটদান করেছে, ইয়ার পূর্বে যেহেতু পৌরসভা আপনি ভোটদান সাব্যস্ত করেছে বলে কেছে, গতি অনুভব কেন? সব ভোটার হিসাবে মানে ভোট কেউ নিদিয়াকে থাকা নাই, মানে যেতেপা ভোটাধিকার পাইছো তেতিয়াপা মানে সকল নির্বাচনতে ভোট দিও। আর এটা ধর দায়িত্ব বেশি, যেহেতু এই গোটে ব্যবস্থাটো মানে প্রায় একমাস জোড়া কার্যসূচীরে নির্বাচনের যেম্পেইন তার জড়িত হয়ে আসিল আর যথেষ্ট ভাগরুয়া হয়ে আসিল। কালি সাইলেন্ট ডে আসলে, কালি অল্প রেস্ট ললো, আজি মানে শুই উঠিয়ে মানে আপনাদের কালিয়ে কোথায় যে 7টা বাজে আপনাদের সুধুতে কোথায় যে 7টা সাড়ে 7টা মানে ভোট দিম, গা পা ধুই সুন্দরকে উলাই আইসো আর দিন তো আজি অল্প রেস্ট লো। আজি যেহেতু কোয়া হয় যে সাংসদ যখন আসলে প্রার্থী হয় তেওঁলোকে বিভিন্ন স্থানত ঘুরে বা বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে, আপনার ঘুরা যে সেই নিয়মের ভিতর নপরে, কারণ মানে এজন ইলেকশনত মানে সাধারণ এজন ভোটার, যেহেতু এই পোলিং স্টেশনত ঘুরা সেটা কেবল প্রতিনিধি কেন্ডিডেট জন আর তার এজেন্টরহে অধিকার থাকে, মূল অধিকার নাই। এনেই মানে কোবাত আমার অফিস অফিসে দুই এজন মানুষ খবর লোক যত বেলে কথা, কিন্তু মানে ভোট কেন্দ্রের 200 মিটার ভিতর অহার অবকাশ না থাকে। এবার উন্নয়ন পক্ষ থাকি, বিজেপি পক্ষ থাকি, উন্নয়ন যেহেতু হয়েছে সেবে ভোটাধিকার উলাইছে বলে সকলে কোয়া হয়েছে, আর সেই অনুসারে দেখি যে ভোটাধিকার ভোটদান করবলে ভোটার সকল উলাই আছে, উন্নয়ন পক্ষ আছে। এবার ভারতবর্ষ যে উন্নত রাষ্ট্র হওয়ার পথলে গতি করেছে সেই দিকতে ইলেকশনে গতি করব, রাইজেও তাতে হাতও জান দিব। অন্তিম তো প্রশ্ন, এবার যেহেতু আপনি ভাবেন যাবারতকে ভোটার সংখ্যা এবার বিজেপি বৃদ্ধি হবো বলে? ডেফিনেটলি বাড়িব, কারণ কামবিল যেটা ভাল হয়েছে, সরকার যেটা ভাল কাম কয়, ভাল ভাল কামবিল করে যায়, তার প্রতিফলন নির্বাচনবিল প্রতিফলিত হয়, আর নিশ্চয়কই ভাল ফল করে, কারণ নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দেশের কারণে কি করেছে। আপনি সাংবাদিকসকলেও আপনাকে তাকে সেই কথায় চুই গেছে বা সেই কর্মবিল আপনাকে চুই গেছে, গতি সমাজের সকল শ্রেণীর মানুষ যেহেতু।